एग्जॉस्टर साउंड सुनी व्हाट इज अप एवरीवन, होप एवरीथिंग गोइंग गुड। आज के फर्स्ट राइड इम्प्रेशन करते जा हिरो थ्रिलर 160R ब्रैंड न्यू हिरो एक बाइक 160cc सेगमेंटे। सो लेट्स स्टार्ट द बाइक। इटार साइड स्टैंडे एक सेंसर आछे साइड स्टैंड फेले रखले इखाने इंडिकेटर दे देखें। सो दिस इज ए नाइस टच। बाइकटा आसले हिरो एक्सट्रीम नामे इंडियाते लॉन्च हुए थे, बांग्लादेशे एसेछे थ्रिलर नामे। सो फर्स्ट इम्प्रेशने बाइकटा केमन लागतेछे बा कि এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোই আজকে আমার মূল উদ্দেশ্য। তো বাইকটার প্রথম যেই ফিচারটা আপনাদের চোখে লাগবে এটা এটা অল এলইডি সেটআপ। হ্যাঁ, হেডল্যাম্প, টেল ল্যাম্প, দেন ইন্ডিকেটরস, এভরিথিং, ইভেন দ্য ডিসপ্লে ইজ এ নেগেটিভ ভিউইং ডিসপ্লে, এলসিডি। তো এই ডিসপ্লেতে গিয়ার পজিশন ইন্ডিকেটরটা আমি মিস করতেছি, বাকি ক্লক ক্লক সব কিছুই আছে। রেভ কাউন্টার, ফুয়েল গজ, ক্লক, অটো ট্রিপ এইসব ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটা 12 লিটার ফুয়েল ক্যাপাসিটি, এটা মাইলেজ হিরো ক্লেম করতেছে বাংলাদেশে 44 পাবে, তবে জানি না এখন আসলে এটার মাইলেজ টেস্ট করা হয়নি। আচ্ছা, সাসপেনশন সেটআপটাও ভালোই, খারাপ না, ফিডব্যাক দেখলাম এই মাত্র। তো এই বাইকটার অন্যান্য যে ফিচারের ভিতর সবচেয়ে অ্যাট্রাক্ট করবে আপনাকে সেটা হচ্ছে এটা EFI এবং ABS, এই দুইটা জিনিস একদম এখনকার ট্রেন্ড চলতেছে। EFI ABS এটা ছাড়া আসলে বাইক এখন কল্পনাই করা যাচ্ছে না, নতুন বাইক। আর এটার হেডল্যাম্পটা একটু রাত হলে বুঝতে পারতাম, তো আই গেস ভালোই আলো হবে এলইডি সেটআপ যেহেতু। তারপরে এটার যে ইঞ্জিনের ডেসক্রিপশনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা 15 BHP 14 Nm টর্ক, তাছাড়া বাকি ইনফরমেশন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাইকটা একটু কম্প্যাক্ট সাইজে, অন্যান্য হিরোর বাইকের চেয়ে একটু কম্প্যাক্ট বাইকটা। আর বাইকটা কখনো আপনার কাছে হেভি ফিল হবে না, খুবই লাইট ফিল হচ্ছে। আর সাসপেনশনের ফিডব্যাকটা পিছনেরটা আমার মনে হচ্ছে একটু স্টিফ, এটা মেবি কর্নারিংয়ের জন্য দিছে।
আসলে এখন বাইকটার ইঞ্জিনের পারফরম্যান্সের ব্যাপারে কিছু কথা বলি। এটা ইয়ামাহার এফজেড এর মতো কিছুটা স্মুথ পিকআপ ক্রিয়েট করতেছে, আর হচ্ছে খুবই স্মুথ মেশিনটা। আমার কাছে কখনো এটা আনরিফাইন্ড মেশিন মনে হচ্ছে না, খুবই স্মুথ ফিল আসতেছে। আর হচ্ছে থ্রোটল রেসপন্সটা হচ্ছে স্মুথ, যেটা আমি একটু আগে বলতেছিলাম। আর এটার যে সুইচ গিয়ার, এগুলা খুবই প্রিমিয়াম লাগছে আমার কাছে। হ্যাঁ, নর্মাল না, খুবই ক্লিকি মনে হয়েছে সব কিছু। এটার যে টায়ারের কম্বিনেশন, সেটা হচ্ছে সামনে 100/80 সেকশনের টায়ার আর পিছনে 130/70 সেকশনের টায়ার, যেটা এখন খুব বেশি ইউজ করতেছে কোম্পানিগুলো 130/100 সেকশনের কম্বিনেশনটা। তো সেই হিসাবে বাইকটার ব্রেকিং পারফরমেন্স এবং কর্নারিং খুবই ভালো হবে আই গেস, আমি যা দেখতেছি। একটা 2 লাখ টাকার ভিতরে আপনি একটা ABS বাইক পাচ্ছেন, সাথে EFI বাইকটাতে, সাথে 130 সেকশনের টায়ার, ফ্ল্যাট টায়ার, আর টায়ারগুলো MRF এর, যেটা আরও একটা ভালো সাইড। সো এই সব কিছু দিয়ে আসলে হিরো খুবই বেনিফিশিয়ারি একটা বাইক আপনাকে দিচ্ছে, উইচ ইজ আপনাকে আপনার যেই কস্টিং সেটাকে ফুললি জাজ করে। এই এই ব্যাপার কোনো সন্দেহ নাই যে এই ভ্যালু ফর মানি বাইকটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ এবং স্টাইলিশ। এটা আসলে ইয়াং টু মিড রেঞ্জ সবাই, সব বয়সের মানুষই ব্যবহার করতে পারবে। বাইকের কয়েকটা পজিটিভ দিক আর কয়েকটা নেগেটিভ দিক আলোচনা করি। ফার্স্ট পজিটিভ দিক, এটা EFI, যার কারণে আপনি মাইলেজ ভালো পাবেন। সেকেন্ড পজিটিভ দিক, এটার ইঞ্জিনটা একেবারে স্মুথ, হ্যাঁ, যেটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। থার্ড পজিটিভ দিক, এটার সম্পূর্ণ LED সেট আপ। ফোর্থ পজিটিভ দিক, এটার ডিসপ্লেটা কালারফুল নেগেটিভ ভিউ এবং এটার ভিউইং অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমার কাছে ভালোই লাগতেছে। তারপর পজিটিভ দিক হচ্ছে এটা ফ্যাট টায়ার, টায়ারটা 130 সেকশন এবং 100 সেকশন, যেটা হিরোর আর কোনো বাইকে ইউজ করে নাই, অ্যাটলিস্ট 150cc সেগমেন্টে। তারপরে প্রধান পজিটিভ দিক আমি এটাতে রাখবো, সেটা হচ্ছে ABS ব্রেকিংটা, যেটা খুবই খুবই ভালো কাজ করতেছে। তারপর পজিটিভ দিক রাখবো এটার লুকস, এটা ইয়াং টু মিড রেঞ্জ, এটার লুক সবার কাছে ভালো লাগবে। এখন পজিটিভের সাথে কিছু নেগেটিভ দিক আসি। এটার ফার্স্ট নেগেটিভ দিক আসি, এটার পিলিয়ন সিটটা কম্প্যাক্ট, একটু হেভি সাইজের পিলিয়ন হলে আমার মনে হয় অ্যাডজাস্ট করতে সমস্যা হতে পারে। এটার সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে পিলিয়নের কোনো গ্র্যাব রেল নেই, পিলিয়ন যে ধরে বসবে সেই জিনিসটা বডির সাথেই অ্যাডজাস্ট করে দেওয়া। তারপরে আরেকটা নেগেটিভ দিক হচ্ছে এটার গিয়ারটা, গিয়ার শিফটিংটা এখনও স্মুথ না। আই গেস এটা 1000 কিলো চালালে ঠিক হয়ে যাবে। আর লাস্টলি যেটা আমার কাছে নেগেটিভ দিক লাগলো, সেটা হচ্ছে এটার রিয়ার সাসপেনশনটা একটু স্টিফ, যেটা আমি মনে হয় পিলিয়ন সহ যখন যাবেন তখন বেস্ট ফিডব্যাক পাবেন। এখন একটু রাশ মনে হইতেছে, জানি না 1000/2000 কিলো চলার পরে এটা সফট হবে কি না, আশা করি সফট হয়ে যাবে। আর এখন আসেন যে আপনারা বাইকটা নেবেন কি নেবেন না সেই বিষয়ে, আমি এটার টপ স্পিড অথবা রেডি অ্যাক্সেলারেশন কোনোটাই এখন টেস্ট করতে পারতেছি না, যেহেতু বাইকটা নতুন। সো 2 লাখ টাকার ভিতরে এটা একটা সুইট স্পট ক্রিয়েট করেছে। কিভাবে? আপনি FI, ABS এবং 160cc সাথে ফ্যাট রিয়ার টায়ার, সো কম্বিনেশনটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। তাই আমি বলবো যে হিরোর যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসাব করলে ওরা ভালো বাইক বানাচ্ছে, সো আপনারা এই বাইকটাকে কনসিডার করতে পারেন। আরও ভালো কিছু জানতে চাইলে এই বাইক সম্পর্কে হিরোর ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন।
তো আমার কাছে আসলে হিরোর বাইক হিসেবে এই বাইকটা যে যথেষ্ট স্মুথ এবং একটু সাইলেন্ট কিলার মনে হয়েছে। সো এই জিনিসটাই আসলে খুব ক্যাচিং পয়েন্ট হিরোর বাইকটা, যে দিস ইজ দ্য স্মুথেস্ট হিরো বাইক ইউ হ্যাভ এভার রাইড মেবি। সো দিস ইজ ইট, ফার্স্ট ইমপ্রেশনে এর চেয়ে বেশি আসলে কিছু বলতে পারতেছি না। এরপরে যদি কখনো সম্ভব হয় ফুল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো রাইড সেফলি, জাযাকুমুল্লাহু খায়রান। A lot of things in my life.